বন্ধুরা, আমি আজকে যেটা দেখাবো এই যে এইখানে যে দেখতেছেন এই কয়েকটা পিক, এটা হলো ট্যাটাস, ফেসবুক ট্যাটাস। তবে আমরা এখানে ফেসবুক ট্যাটাস দেব কীভাবে? ধরুন আমাদের আইডিতে কেউ ঢুকছে, ওয়েট, আমাদের আইডিতে যদি এভাবে ঢোকে, ঢোকার পর একটু নিচে আসলে এই যে আমরা এখানে যেটা দিব, মানে এই যে এইখানে যে পিকগুলো দিয়ে রাখবো তারা সেটা দেখতে পারবে, ঠিক আছে? এইভাবে দেখতে পারবে। তবে এইটা আপনার আইডি যতদিন থাকবে ততদিন আপনার এইখানে এই স্ট্যাটাসগুলো থাকবে। তবে এটা কীভাবে দিতে হয় আমি সেটা দেখাবো, আর এটা সবাই দিতে পারে না, ঠিক আছে? প্রথমে আপনারা এই ফেসবুক প্রোফাইলে ঢুকবেন, ঢুকার পরে নিচে আসার পরে দেখবেন যে যে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই যে দেখুন এই লেখা, এই লেখাটা যে দেখতেছেন, ঠিক আছে, এই লেখাটা আপনারা ফলো করবেন। এই এই লেখাটা ফলো করার পরে এই যে এইখানে দেখতেছেন ইডিট, এই যে এইখানে এই ইডিট এইখানে ক্লিক করে দিবেন। ওকে, যারা প্রথম দিবেন, মানে আর আমি তো দিয়ে রাখছি, আমি যে আগে দিয়ে রাখছি তাই আমি যদি এই এইখানে যদি ক্লিক করে দেই তাহলে আমি এইখানে ফেসবুক স্ট্যাটাস দিতে পারবো। আর যারা নতুন, মানে কখনোই দেন নাই বা দিয়ে রাখেন নাই, তারা এই যে এই ইডিট এইখানে ক্লিক করে দিবেন। ওকে, এই তারা তারা এইভাবে দেওয়ার পরে এই যে দেখবেন নিচে নিউ লেখা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ধরুন এই আমি একটা একটা দিব, কোনটা দিব, ধরুন আমি এইটাই দিব, একটা পিক দিলাম। এই একটা পিকের ওপর ক্লিক করে দিবেন, আপনি যেটা দিবেন, দেওয়ার পরে এই যে এইখানে নেক্সট এখানে ক্লিক করে দিবেন। নিচে দেওয়ার পরে এই যে আপনি এইখানে ক্লিক করে লিখবেন, মানে কী লিখতে চান আপনি সেটা লিখবেন। আমি যেমন লিখবো যে এইটা আমার এই মাই নিউ জিএফ, আমি লিখে দিছি মাই নিউ জিএফ, ঠিক আছে? আপনি যে কোনো একটা স্কুল লিখে নেবেন, লেখার পর এই যে এইখানে সেভ এখানে ক্লিক করে দেবেন। নিচে এখানে আপনি একটু এই ওয়েট করবেন। ওকে, হয়ে গেছে আমারটা, এখন দেখাই। এই যে দেখুন, এই যে আমার এইখানে দেখুন, দেখছেন? এখন এটা আমার দেখতে পারবে সবাই, যখন কে আমাদের এই আইডিতে ঢুকবে, ঢুকার পর একটু নিচে আসবে। ওটা আমি দেখাচ্ছি এটা দিয়ে, যখন আমাদের আইডিতে ঢুকবে তারপর নিচে আসলে এসে দেখতে পারবে, এই যে এইখানে দেখতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কমেন্টে জানিয়ে দেবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন এটাই।